মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হয়েছে শুক্রবার, এটা শুক্রবারের ব্লগ, মানে 17 ফেব্রুয়ারি। এখন বাজে সকাল 8:30। তো 8:30 থেকে ব্লগটা স্টার্ট করেছি। আমরা দুইজনে ব্রেকফাস্ট করব, আর বাচ্চারা গিয়েছে স্কুলে, ওদের তো খাবার দাবার দিয়ে দিয়েছি। আর ব্রেকফাস্টে আজকে আছে আমাদের ময়দা দিয়ে পুরি বানিয়েছি। আর ময়দা পুরিটা কেন বানিয়েছি, মানে আজকে আমাদের আটাটা একটু বাড়ন্তের দিকে, তো আটাটা দিয়ে যদি আজকে বানাই তাহলে আটাটা শেষ হয়ে যাবে, আর একবার শেষ করাটা ভালো না। তো আর এমনি তো আজকাল আমরা ময়দা পুরিটা খুবই কম খাই, তো হাজবেন্ড বলছে তুমি ময়দা পুরি বানাও, তোমার হাত কিন্তু বসে গেছে। আমি বলছি ঠিক আছে আজকে বানিয়ে নেব। আর বাচ্চাদেরকে আজকে এটাই দিয়েছি ময়দা দিয়ে, মাঝে মধ্যে খাওয়া যায়। আর আজকে পুরীর সঙ্গে আছে শুকনা করে ছোলে বানিয়েছি, একদম শুকনা করে বানিয়েছি। এটা খুবই সহজ পদ্ধতি, আমি এটা এখানে শিখেছি ছোলে বানানোটা। এটা এখানে মাতাজি পূজা করে না নবরাত্রিতে, তখন এই ছোলেটা ছাড়া ওদের পূজা হয় না। তো প্রসাদ টসাদ আস্তে আস্তে আমাদের ঘরে ওটা একটা অভ্যাস হয়ে গেছে, দেখি ভালো লাগে খেতে, তো খুবই আর সত্যি খুবই ভালো লাগে খেতে। আর আমরাও খাই, এখন অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি আটা পুরিটা আমরা খুবই কম খেতাম, ময়দাটাই আমাদের ঘরে বেশি চলতো। আর আটাটা রুটির ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম রাত্রে খাওয়ার সময়, কিন্তু পুরীর সময় খুবই কম ব্যবহার করতাম। তো এই দেখুন একটা অলরেডি হয়ে গেছে, আপনাদেরকে একবার দেখাই। এরকম করতে করতে আমাদের এখন আটার পুরিটাই আমাদের অভ্যাস হয়ে গেছে। তো বেশিরভাগই আমার ঘরে আটার পুরি হয়, আর কিন্তু ময়দা পুরিগুলো দেখুন একবার হয়েছে কিনা। আর এই দেখুন আমার ছোলেটা শুকনা করে বানিয়েছি একদম, আর এটা আজকে ওদেরকেও আমি দিয়ে দিয়েছি স্কুলে। তিনটে তিনটে হয়েছে, ছয়টাই বানিয়েছি, বাস এটা আবার ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগবে না, তো এখন ঝটপট করে খেয়ে নেব। এখন ব্রেকফাস্ট করছি আর একটু কথা বলছি। আর বলছে আজকে খুবই আমার তারিফ হচ্ছে, পুরিগুলো খুবই ভালো হয়েছে, আর আমাকে ওই পুরিটা নাকি একটু বেশি স্বাদ হয়েছে, এটা আবার আমাকে একটু খাইয়ে দিয়েছে। এখন দুপুর রান্নাটা করে নি আস্তে আস্তে, কারণ ও যাবে আবার ডিউটিতে। আর আজকে এনেছে মাছ, মাছ আনলে আবার আমার আলাদা একটা টেনশন থাকে, কারণ মেয়ে তো মাছ খায় না, ছেলেও খায় না, ওদের জন্য আবার কিছু একটা করতে হয়। আর এই মাছটা হচ্ছে রুই মাছ, তো কতগুলি এনেছে, আসল কথা অভ্যাস হয়ে গেছে বেশি করে আনতে আনতে, মনেই থাকে না ছেলে মেয়েরা যে খাবে না। আর অ্যাকচুয়ালি ওরা আমার মেয়ে কিছুদিন 1 বছর হয়ে যাবে, ও ছেড়ে দিয়েছে, একদম ছেড়ে দিয়েছে চিকেন, তারপর মাছ ও একদমই খেতে চায় না। তো ওর জন্য আমরা কিছু আবার করি। আর রাজা তো, রাজাও খায় না, রাজা চিকেনটা একটু খায়, মাছ একদমই খায় না। এখন দেখি মাছটা ধুয়ে একটু একদম ফ্রেশ করে রান্নাটা করবো, দেখুন কতগুলি মাছ কিভাবে খাবো। আর এগুলো একটু আলাদা করে নিয়ে এগুলো বেগুন দিয়ে রান্না করব। আর মাছটা খালি পাতলা করে ঝোল রান্না করব। আর প্রিয়াঙ্কা আসার আগে যদি সবকিছু পরিষ্কার হয়ে যায় তাহলেই মঙ্গল, না হলে ও খেতে অনেকটা জেদ করে বসে থাকে। আর এদিকে দেখছি মানে মাছের তেল নিচে আছে কিনা, কারণ মাছের তেলে যদি যখন একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু সব নিচে পড়ে যায়, কিন্তু আর নেই। আর এখানে দুটো মাছের মাথা, একটাই মাছের মাথা আধা করে নিয়েছে, এটা লাউ দিয়ে রান্না করব। এখন মাছটা ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, মাছটা একটু ভাগ করে নিই, কিছুটা ফ্রিজে রেখে দেবো আর এখনের জন্য কিছুটা রাখবো। আর মাথাটা তো দুদিন রান্না হবে না মাছের মাথাটা, কারণ স্যাটারডে আর সানডে তো উপাসই থাকবে, মানডেতে হবে না, তারপরই হবে, তার জন্য এগুলো নিচেই রাখছি। আর দেখবেন এখন আমাদের জন্য কতগুলি মাছ রান্না করি, বেছে নিই তারপরে দেখবেন। এই দেখুন আমাদের জন্য দুপুরে হবে এই 3 টুকরো মাছ, এই দেখবেন একদম চুলার মধ্যে গড়াগড়ি করছে, এখন এটা রেখে দেবো ফ্রিজে। আর এদিকে আমি মাছের তেলটার জন্য বেগুন কেটে নিয়েছি, আর মাছের তেলগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, আর পেঁয়াজ কুচে রেখেছি, কাঁচা লঙ্কা কুচে রেখেছি। আর এদিকে দুধটা না, এখানে 2 লিটার দুধ একদম ভালো করে ফুটিয়ে তারপর এটাকে বয়ে মানে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হলে তারপর ফ্রিজে রাখবো, কারণ তখন মলাইটা যে আসে মানে শরটা যে উঠে খুব ভালো একটা মানে শর আসে। আর এই শরটা দিয়ে যদি ঘি বানাই ঘিটা খুব ভালো হয়, কিন্তু তার জন্য আমি এটা খুব ভালো করে জাল দিই। আর এদিকে ডাল সিটি দিয়ে রেখেছি, ডালও বানাবো সঙ্গে, প্রিয়াঙ্কা তো খাবে। আর এদিকে মাছের তেলটা বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ একটু লাল হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো, আর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর হলুদ যাবে, লবণ তো যাবে,
আর শুকনো লঙ্কার গুঁড়ো যাবে একটু কালারের জন্য যাবে, সেটা স্কিপ করা যাবে, এটা অপশনাল পুরোপুরি। আর একটু দেবো ধনে পাউডার, আর কিছু দেবো না। তারপরে এটা হাতাটা চালিয়ে তারপরে ঢেকে দেবো ভালো করে। এখন আমার বেগুন ভাজিটা মোটামুটি হয়ে গেছে, কারণ বেগুনটা একটু কাঁচা ভাব রাখতে হবে, তা না হলে যে মাছের তেলটা দেব, মাছের তেলটাও একদম, এটা তো একটু টাইট, এটা একটু হার্ড টাইপের, এটা সিদ্ধ হবে তারপর এটা গলবে, আর সঙ্গে যদি বেগুনগুলো একদম সিদ্ধ হয়ে যায় তাহলে ভালো লাগবে না, একদম ভর্তা হয়ে যাবে। দেখবেন আমার বেগুনগুলো একদম ঝরঝরা থাকবে, একটা বেগুনও গলবে না, একটার গায়ে একটা লাগবেই না, তার জন্য এগুলো আগে দিয়ে দিচ্ছি। আর এখন এটার মধ্যে একটু দিয়েছি চিনি, কারণ চিনি না দিলে আমার ভালো লাগে না, এটা আমার শাশুড়িমার থেকে শিখেছি। আমার শাশুড়িমা তো যে কোনো সবজিতে চিনি না দিলে উনি একদম খাবেনই না, এখন আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, সপ্তাহে দিয়ে চিনি দেব। আমার সবজিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে ধনে পাতা কেটে দেব। আর ধনে পাতা যদি থাকে তাহলে দিলে খুবই ভালো, এটা কিন্তু খুব স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। তো আমার কাছে একচুয়ালি আজকে ছিল না, তো আমার মানে পেছনে একটা ছোট্ট একটা গার্ডেন আছে আমার ঘরের পেছনে, তো এটার মধ্যে আমরা কিছুটা বাড়ি সবজি টবজি করেছি, তো ওইখান থেকে নিয়েছি। আর পাতাগুলো বড় হয়ে যাচ্ছে, ভাবছি এভাবে দিয়ে শেষ করতে হবে, তো ভালো লাগে, দিলে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় ধনে পাতা। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই আজকে আমার দুপুরে কি কি রান্না হয়েছে। এই যে এখানে হচ্ছে আমার বেগুনের সবজিটা, যেটা আমি এখন বানিয়েছি। আর আমি এখানে বয়েজটা কিন্তু আমি ওপেন বয়েজ দিয়েছিলাম, কিন্তু হয়নি কেন, আমার ঘরে তখন মিউজিক চলছিল, সাউন্ড দিয়ে মিউজিকের সঙ্গে ওইটা আমার বয়েজটা চলে আসে, তো ভাবছি কপিরাইট যদি হয়ে যায় তার জন্য আমি দেইনি। আমি এখন ওভার বয়েজ দিচ্ছি, আর এই বাটিটাতে পাতলা করে মসুর ডাল বানিয়েছি, আর এখানে ভাত উপুর করে রেখেছি, বাস এতটুকু আমাদের। আর এখন চলে এসেছি আমাদের থার্ড নাম্বার ব্যালকনি, আর এটা হয়েছে আমার মন্দিরের পেছনে একটা ব্যালকনি আছে, এটা তো এটা আমাদের সচরাচর কাজে হয় না, কাজ হয় না এখানে, শুধু আমি বসে পূজার বাসন যদি পরিষ্কার করি তাহলে, আর এটাও খুবই কম হয় কারণ এখন আমি নিরামিষ সিঙ্কে ধুইনি। আর এটা এখন সামনে শিব চতুর্দশী আসছে, তো তো যদি একটু ঘরে আনাজ কাজ একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ভালো লাগে না, তো এটা আজকেই করে নিচ্ছি, কালকে তো একটু এক্সট্রা কাজ থাকবে, মার্কেটে যেতে হবে। আর আমাদের ঘরে চলে এসছে একদম একটা ছোট্ট একটা বেবি, ওই এটা হয়েছে ওই ভাবির দেওয়ারের মেয়ে, ওকে সব এখন ছেলে মেয়েরা ঘরে চলে এসছে, ওদেরকে নিয়ে আমরা দুপুরে খাবার খাবো, তিনজন বসে, ও হাজবেন্ড তো গিয়েছে অফিসে, আমি ওদের জন্য বসে আছি, একা একা ভালো লাগে না। আর হাজবেন্ড যেহেতু আমি গিয়েছে তখন খেতে খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আর ওগুলো এসে বের করে দিয়েছে, আমি বলেছি যে ও তোরা এসে এইগুলো রেখে দিবি, আমি ধুয়ে নেবো আমার সময় করে, তাহলে আর জমে থাকে না কাজটা, আর না হলে একটা স্মেলও আসার একটা সম্ভাবনা থাকে। আজকে যদি শুকনো সবজি দিয়েছি, কারণ ছোলে শুকনো করে বানিয়েছি, চতুর্দিকে কোনো কোনো খারাপ হয়নি, অন্য দিনে আমি যদি একটু ভিজা সবজি দিই তাহলে একটু শুকিয়ে দিই, তাহলে আমি কী করি এখন থেকে ফয়েল পেপার পুরো প্যাকিং করে দিই, তাহলে যে ওয়াশাগুলো, না হলে আমার এরকম করে অনেকটি বক্স আমার খারাপ হয়েছে ওয়াশাগুলো, তবু এই বক্স না মানে অন্য বক্সের ক্ষেত্রে বলছি, এটি তো আগের অনেক আগের যেরকম এনেছে এখনও এরকমই আছে, এগুলো খুব ভালো পড়েছে আমার, এগুলো ঠিকঠাক আছে, মানে অন্য যে বক্স আসে না ওইটির জন্য বলছি, কারণ লকডাউনে তো যাওয়া হয়নি স্কুলে, বক্সগুলো একদম নতুন, একটা নতুনই আছে। আর এখন ধুয়ে নেই, ধুয়ে তারপরে একটু সব কিছু শেষ, কাজটা শেষ, এখন একটু রেস্ট করব ওদেরকে নিয়ে। আর আজকে ওরা দেখছি একাই চলে এসছে, মনে হয় ওরা ভেবেছে মা আসবে না, গাড়ি থেকে নেমে তো আমাকে দেখেনি, তো ওরা চলে এসছে। এখন বিকেল হয়ে গেছে, তো রাজা প্রিয়াঙ্কাকে নিয়ে আমাদের সোসাইটির মধ্যে একটা শপ আছে, এটার মধ্যে এসেছি কিছু জিনিস কেনাকাটা করবো।
এই দে এটা রে দে দে এটা দে চলে এসছি ঘরে, এখন যাবো দেখি আবার রাতের জন্য কি রান্না বান্না করা যায়। এই জিনিসগুলো দেখাচ্ছি কি কিনেছি। এখন ওদেরকে একটু সন্ধ্যা টিফিন দিয়ে দিই, কারণ তারপরে ওরা খেয়ে যাবে, রাজাও যাবে টিউশনে, আর প্রিয়াঙ্কাকেও, প্রিয়াঙ্কার তো টিউশন ঘরেই আছে, টিচার ঘরে এসে পড়ায়, আর এটা দিয়ে তারপর ওদের প্রিয়াঙ্কা বা চুল টুল বেঁধে দেবো, রাজাকেও রেডি করাবো, তার আগে ওদেরকে একবার খাইয়ে নিই। তো ওদের টিফিন হয়ে গেছে, এখন প্রিয়াঙ্কা চুলটা বেঁধে দিচ্ছি, আর প্রিয়াঙ্কা পড়া কমপ্লিট করছে, কারণ ওর টিচার এক্ষুনি চলে আসবে, আর এখন যদি চুলটা বেঁধে দিই আর রাত্রের জন্য টেনশন থাকবে না। আমার আগের ব্লগে একজন কমেন্ট করেছে নাকি প্রিয়াঙ্কার গিফটটা পছন্দ, আমার খুব সুন্দর হয়েছে, তো থ্যাংক ইউ। হ্যাঁ সত্যি গিফটটা খুবই সুন্দর ছিল, প্রিয়াঙ্কা খুব খুশি হয়েছে। আর এখন আমি খাচ্ছি বসে এক কাপ চা, ঘরে কেউ নেই, আমার প্রিয়াঙ্কা তো রুমে পড়ছে, ও গিয়েছে অফিসে, রাজও গিয়েছে টিউশন, আর আজকে কিন্তু তার সঙ্গে ব্লগটা আমি এখানেই শেষ করব। আর এভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,